প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ 6 উইকেটে জয়লাভ করেছে। এই জয়ের পিছনে বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকা কি পালন করেছে বলে আপনার মনে হচ্ছে? বিপিএল এর যে পারফরমেন্স, সেই পারফরমেন্স কাউন্ট করে এইবারের যেই টি টোয়েন্টি টিমটা করা হয়েছে সেই টিমটাই কি বাংলাদেশের জয়ের সবচেয়ে বড় কারিগর, নাকি এই জয়টা শুধুমাত্র একটি ফ্লুক? সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো আজকের এই ভিডিওতে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গেম অন স্পোর্টস। বাংলাদেশ এবং ইংল্যান্ড প্রথম ম্যাচটিতে বাংলাদেশ টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ কিন্তু এখানে চমৎকার বোলিং করে এবং 156 রানের মধ্যে কিন্তু ইংল্যান্ডকে বেঁধে রাখে। তখন কিন্তু অনেকে আশা করেছিল হয়তো বাংলাদেশ এই ম্যাচটা জয়লাভ করবে, কিন্তু কনফিডেন্টলি কিন্তু বলতে পারছিল না, যেহেতু বাংলাদেশ একটা ইয়াং টিম নিয়ে খেলতে নেমেছে। শুধুমাত্র সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার সাকিব আল হাসান ঠিকই আছে এই টি টোয়েন্টি টিমটাতে খেলছেন। তারপর কিন্তু বাংলাদেশের মানুষ হয়তো আশা করেছিল এই ম্যাচটা বাংলাদেশ হয়তো বা জয়লাভ করবে, কিন্তু অনেক কিন্তু এবং কনফিউশন ছিল বলে আমি মনে করছি। বাট এইবার যে বিপিএল এ পারফর্মার, সেই পারফর্মারদেরকে দিয়ে যে টিমটা গঠন করা হয়েছে তারা কিন্তু চিন্তা করছিলেন ডিফারেন্ট ওয়েতে। বিশেষ করে হচ্ছে রোহিত তালুকদার যেভাবে শুরুটা করলেন, যদিও 21 রানে আউট হয়ে গিয়েছেন, বাট একটা বার্তা কিন্তু দিয়ে গেলেন যেভাবে শুরুটা করলেন সেই শুরুটা কিন্তু অনেক চমৎকার একটা শুরু বলে আমি মনে করছি। তারপরে শান্ত এইবারে বিপিএল সবচেয়ে বেশি রান করেছেন টি টোয়েন্টিতে, সেই শান্ত কিন্তু যেভাবে পারফর্মটা করলেন সেই পারফর্মটা কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স। মাত্র 30 বলে 51 রানের যে ইনিংসটা খেললেন, এই শান্ত যেভাবে পারফর্ম করলেন এবং ডমিনেট করে যেভাবে পারফর্ম করলেন সেটা কিন্তু প্রশংসার দাবিদার। 30 বল থেকে কিন্তু সে রান করেছে 51টি। শান্ত যেভাবে যখন আউট হলেন তখন কিন্তু বাংলাদেশের উপর একটা প্রেশার চলে আসে এবং শান্তর সাথে যেভাবে তহিদ হৃদয় ব্যাটিং করেছেন সেই পার্টনারশিপটা কিন্তু চমৎকার একটা পার্টনারশিপ ছিল। সেই পার্টনারশিপে কিন্তু বাংলাদেশের জয়ের ভিতটা ঘরে দিয়ে যায় এবং শান্ত এবং তহিদ হৃদয় যখন পরপর আউট হয়ে যায় তখন কিন্তু অনেকের মনে সন্দেহ জেগেছিল বাংলাদেশকে এই ম্যাচটা জয়লাভ করতে পারবে কি না। তখন উইকেটে ছিল সাকিব আল হাসান এবং আফিফ হোসেন। সাকিব আল হাসান যেভাবে ঠান্ডা মাথায় ক্যাপ্টেন নকটা খেললেন সেটা কিন্তু চমৎকার একটা ব্যাটিং প্রদর্শনী ছিল এবং তার পাশাপাশি যেভাবে আফিফ হোসেনের যেই বুদ্ধিদীপ্ত যেই ইনিংসটা খেললেন সেই ইনিংসটা কিন্তু আসলে প্রশংসার যোগ্যতার, যদিও 15 রান করেছে সেটা কিন্তু আমি মনে করছি অনেকটা ভালো ইনিংস ছিল। কারণ হচ্ছে ওই মুহূর্তে যদি বাংলাদেশ উইকেট হারাতো প্যানিক করে যেত, বাংলাদেশ ওই মুহূর্তে কিন্তু ম্যাচটা হেরেও যেতে পারত। সাকিব এবং আফিফ যেভাবে ফিনিশ করলেন সেটাকে একটা ক্লিনিক্যাল ফিনিশ বলা যায়। সব কিছু মিলিয়ে আমি বলতে পারি এইবারের বিপিএল এর যে পারফর্মার সেই পারফর্মারদেরকে দিয়ে এই টিমটা গড়াতে আমি মনে করছি ইয়াং একটা টিম ফেয়ারলেস ক্রিকেট খেলছে, সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশ টিমটা যে একটা টি টোয়েন্টি খেলার মতন করে যেভাবে খেলছে সেটা কিন্তু প্রশংসার দাবিদার। টি টোয়েন্টি কীভাবে খেলতে হয় আজকের ম্যাচটা দেখলে কিন্তু বোঝা যাবে। এর আগে বাংলাদেশ যেভাবে টি টোয়েন্টি খেলতো আর আজকের ম্যাচটাতে যেভাবে বাংলাদেশ টি টোয়েন্টি খেললো সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে খেলা হয়েছে। সো সব কিছু মিলে কিন্তু আমি বলতে পারি এইভাবে যদি বাংলাদেশ টি টোয়েন্টিটা খেলতে পারে ভবিষ্যতে বাংলাদেশ টিমটা একটা ভালো পর্যায়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন?